বন্ধুরা, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার পর বাংলাদেশে 1,30,00,000 হিন্দু বিপদের মুখে এসে পড়েছে। এখনো পর্যন্ত প্রায় অনেক হিন্দুদের বাড়ি ঘরেতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও বাংলাদেশে প্রায় অনেক হিন্দুদের মন্দিরে তাদের দেবদেবীর মূর্তি ভেঙে তছনছ করা হয়েছে। আমার মনে হচ্ছে বাংলাদেশে এই হিন্দু আর এই কট্টরপন্থী জিহাদিদের মাঝে শেখ হাসিনা একটা দেয়াল হয়ে দাঁড়িয়েছিল। আর যেই অমনি শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছে, আর অমনি এই জিহাদিরা হিন্দুদের উপরে হামলা করতে শুরু করে দিয়েছে। দেখেন সংখ্যালঘুদের কেমন আক্রমণ করতেছে, দেখেন আপনারা সবাই আওয়ামী লীগের এক হিন্দু কাউন্সিল হারদন রায় এবং তার ভাইপোকে এই জিহাদিদের ভি তাদেরকে মেরে ফেলেছে ও ফেনীতে এক দুর্গা মন্দিরে হামলা করেছে, হিন্দুদের শ্মশান জোরজবরদস্তি ক্যাপচার করেছে এবং পার্বতীপুরে কালী মন্দিরের সঙ্গে আরো 5টি মন্দিরে ভাঙচুর করেছে এবং সীতাপগঞ্জে হিন্দুদের বাড়িতে দিন রাত হামলা চলছে। ভাই, এসব ঘটনা আপনাদের মনে হবে আমি আপনাদের মিথ্যা কথা বলছি, কিন্তু না, এসব ঘটনা বাংলাদেশের খবরের কাগজে বেরিয়েছে। এমনকি বাংলাদেশের হিন্দু বুধ খ্রিস্টান এর লিডার কাজল দেবনাথ তিনি তার নিজের মুখে 200-300 এরকম ধরনের ঘটনার কথা বলেছে। এমনকি বাংলাদেশি এক এক্স হ্যান্ডেল ইউজার রাজু দাস তার টুইটার হ্যান্ডেলে এরকম ধরনের অনেক ঘটনা পোস্ট করেছে। সেইগুলো আপনারা দেখতে পারেন যে কিভাবে বাংলাদেশি হিন্দুদের উপরে এই জিহাদিরা কিভাবে অত্যাচার চালাচ্ছে। এছাড়াও কত হিন্দু পরিবারের মানুষ বাড়ির মধ্যে বন্দি হয়ে আছে এবং তার বাড়ির বাইরে থেকে এই জিহাদিরা বাড়ির দরজায় হামলা করছে এবং তাদের ভয়ে মানুষ বাড়ির ভিতর বসে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে এবং ফোন করে সাহায্যের জন্য চেষ্টা করছে। কিন্তু এই রাজু দাসের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করার ভিডিওর অথেন্টিসিটি কনফার্ম তো আমি করতে পারছি না, কিন্তু আপনি এই ভিডিও দেখতে পাচ্ছেন যে কিভাবে বগুড়া ডিস্ট্রিক্টের একটা এলাকায় যে কিভাবে এক হিন্দু বাড়িতে হামলা করছে। আর এই দ্বিতীয় ভিডিও দেখতে পাবেন যে এই মেয়ে তার দুঃখের কথা বলছে। ভাইরাল হচ্ছে আর ফেসবুকে তো হিন্দুদের উপরে অত্যাচারের ঘটনার ভিডিওর শেষ নেই। ভাই, বাংলাদেশে এই প্রোটেস্ট শুরু হয়েছিল কোটা সিস্টেমের বিরুদ্ধে, আর সেটা শুরু করেছিল ওখানকার স্টুডেন্টরা। কিন্তু এই স্টুডেন্টদের কোটা সংস্করণের দাবি হাসিনা সরকার মেনে নেওয়ার পরও কিছুদিন এই প্রোটেস্ট বন্ধ থাকে, কিন্তু তার কয়েকদিন পর এই প্রোটেস্ট আবার শুরু হয়। কিন্তু এবারের প্রোটেস্ট ছিল আগের প্রোটেস্টের চারিদিকে অনেক ভয়ানক, কিন্তু এবারের প্রোটেস্টে যোগ দেয় বাংলাদেশের আওয়ামী লীগের অপোনেন্ট পার্টি এই জিহাদি বিএনপির সমর্থকেরা, যার মেন মাতা ছিল খালিদা জিয়ার ছেলে তারেক রহমান, এবং তাদের সঙ্গে যোগ দিয়েছিল জামাতুল ইসলাম নামে এক গোষ্ঠী। 2001 বিএনপির নেতা খালিদা জিয়া ক্ষমতায় এসে বাংলাদেশি হিন্দুদের উপরে অনেক অত্যাচার করেছিল এবং তার ভাবনা চিন্তা ছিল প্রো পাকিস্তানি, এবং তারপরে আওয়ামী লীগের নেতা শেখ হাসিনা ক্ষমতায় আসার কয়েক বছর পর এই খালিদা জিয়াকে 2 নম্বরী কার্যকলাপের জন্য তাকে গ্রেপ্তার করা এবং তার জেল হয়ে যায় এবং তার ছেলে বাংলাদেশ ছেড়ে লন্ডনে পালিয়ে যায়। আর সেখান থেকে বসে বসে তার মায়ের পার্টি অপারেট করতে থাকে, শেখ হাসিনাকে মারার প্ল্যান করে এবং মাঝে মাঝে আউট ইন্ডিয়া বয়কট ইন্ডিয়া প্রোডাক্ট বাংলাদেশে ক্যাম্পেইন চালাতে থাকে। আর 2024 এই সুযোগ বুঝে ছাত্র আন্দোলনের মাধ্যম দিয়ে 5ই আগস্ট 2024 হাসিনাকে ক্ষমতাচ্যুত করে এবং তাকে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করে, এবং তারপর আন্দোলনকারীরা বাংলাদেশের গণভবনে লুটপাট চালায় এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ি ঘরদর ভাঙচুর করে, এবং তারপরে বাংলাদেশে আইন শৃঙ্খলা বিধ্বস্ত হয়ে পড়ে এবং তারপর থেকে সেখানকার জিহাদিরা আওয়ামী লীগের নেতা নেত্রীদের বাড়ি ঘরদর ভাঙচুর করে এবং কয়েকজনের বাড়ি জ্বালিয়েও দেয়। তারপরে এই জিহাদিরা বেছে বেছে হিন্দুদের ওপর এই অকথ্য অত্যাচার শুরু করে।